ও সেই সাত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে আসলাম আমরা এই তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কীভাবে রেললাইনে কোনো আগুন ছাড়া আমরা ডিমটা ভাসবো কিভাবে আগুন ছাড়া আমরা ডিমটা ভাসতে পারবো যন্ত্র সরঞ্জাম সব কিছু নিয়ে আসছি আমরা একটা সিট নিয়ে আসছি তো এখানে সিটটা প্রায় পাঁচ মিনিট ধরে আছে ঠিক আছে তো আজ আপনাদেরকে মিটারটা দেখাচ্ছি আমি এখানে সাড়ে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে ঠিক আছে আমি মিটার নিয়ে আসছি আসলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা একবারে নির্ধারণ করার জন্য ঠিক আছে তো সাড়ে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে এখন আমরা ডিমটা ভাজবো আমি তেলটা নিলাম ঠিক আছে আপনারা দেখবেন যে আমরা কীভাবে কতক্ষণ সময় লাগে ডিমটা ভাসতে তো প্রথমে এই তেলটা একটু দিয়ে দিলাম এই তেলটা দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ দিয়ে বো না আসলে মরিচ পিয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নাই হ্যাঁ কেননা এটা আমরা শুধু ভাসবো একটা দেখবো যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে একটা ডিম অল্প সময়ে ভাজা যায় তেলটা দিয়ে নিলাম তো এই যে ডিম আসলে রেল লাইনের পাড়ে তাপমাত্রা সর্বোচ্চ থাকে একবারে কেননা একদিকে তো আসলে আমরা ডিমটা দিয়ে দিলাম হ্যাঁ ডিমটা দিয়ে দিলাম এখানে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে এখন দেখবো যে কতক্ষণ সময় লাগতে পারে এই ডিমটা তো আসলে আমরা এটা একটু ই করে দেব আলতো করে দেবো কারণ ওইভাবে হয়তো অতবার সময় লাগবে অনেকক্ষণ সময় লাগবে তো আসলে তাপমাত্রা আসলে প্রখর একবারে হ্যাঁ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে অনেক তাপমাত্রা হয়তো বা ডিমটা হতে আমাদের যে প্রায় অলরেডি হওয়া শুরু হয়ে গেছে আজ দেখেন আপনারা যে ফুটতেছে ঠিক আছে তো আসলে ডিমটা হতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না আমরা এখন এইভাবে কিছুক্ষণ রাখবো দেখব যে কতক্ষণ সময় লাগে তো সময় আমাদের প্রায় বারো মিনিট হয়ে গেল তো আসলে ডিমটা ভাসতে সময় লাগবে কেন এটা তাপমাত্রা এটা তো আগুন না তো আসলে এখানে বর্তমানকার তাপমাত্রা চলতেছে হ্যাঁ সাড়ে তেতাল্লিশ ছিল এখন চুয়াল্লিশ ডিগ্রি হয়ে গেছে ঠিক আছে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো আসলে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যে বর্তমান সময় চলতেছে আমার লাইফে আমার জীবনে আমি কখনো আমাদের এই এলাকায় আমাদের আশেপাশে আমরা কখনো চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস দেখি নাই এই জীবনের প্রথম আমরা দেখতেছি আমরা রেল লাইনে পরে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস চলতেছে আসলে চুয়াডাঙ্গায় সব বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রেকর্ড হচ্ছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সর্বোচ্চ চলতেছে তাতে আর বোঝা যাচ্ছে যে বর্তমানকার সময়ে যে মানুষের একটা ব্যাপক পরিচিতির যে অবস্থা হয়ে গেছে চলাফেরা থেকে শুরু করে এই বর্তমানকার সময়ে যে আমাদের এদিকে রোধ করতেছে কোনো মানুষ নাই বাইরে সবাই বাসায় ফিরছে ঠিক আছে আবার লোড লোডশুডিংয়ের একটা ব্যবস্থা লোড লোডশুডিং চলতেছে এই দিক দিয়ে তো আসলে বর্তমানকার সময়ে জীবনটা একাকার হয়ে গেছে অবস্থাটা অন্যরকম হয়ে গেছে যে এরকম একটা তাপমাত্রা কবে কখন নিয়ন্ত্রণ হবে কবে নিয়ন্ত্রণ হবে কবে সে উপরওয়ালা আমাদের উপর একটা অশেষ রহমত দান করবে ঠিক আছে তো আসলে যে একটা তাপমাত্রা চলতেছে এই তাপমাত্রা আমরা ডিম ভাসতে পারতেছি হ্যাঁ তো দর্শক আপনারা দেখবেন এই যে সময় হয়ে গেল প্রায় বারো মিনিট হয়ে গেছে আপনারা সাথে থাকবেন কতক্ষণ সময় লাগলো এবং এর বিস্তারিত কি সম্পূর্ণ আপনারা এই ভিডিওটাতে জানার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এখন সময় প্রায় চোদ্দ মিনিট হয়ে গেল তো প্রায় এই দেখেন ডিমটা হয়ে গেছে ঠিক আছে এ জ্বলে গেছে একবার করে বা কী তাপমাত্রা ছিলছে তুলতে এটা রেল সাথে ছিল তো মাঝামাঝি ছিল তো এটা জ্বলে গেছে এই ডিম সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে তো পুরা পঁয়তাল্লিশ মিনিট সময় পর আমরা এই ডিমটা হয়ে গেল আমাদের একটু সময় লাগলো আর কি হয়তো বা আগুনে ভাসতে পাঁচ মিনিট দুই মিনিটের এরকম সময় লাগবে ঠিক আছে কিন্তু আমাদের এখানে দেখেন আই ডিম হয়ে গেছে ও আহ কী সাত দেখা একটু ডিম খাই এখন ভাজলাম কষ্ট করে খাবো না একটু ডিম আহ ও সেই সাত ওহ সেই সাত ভালো লাগলো এই তাপমাত্রাতে আমি ডিম ভাজে খাইলাম অসাধারণ একটা লাগলো আমাদের একটা অনুভূতি হুম অন্যরকম একটা অন্য রকম লাগতেছে অসাধারণ লাগতেছে যে এই চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমি ডিম ভাজে খাচ্ছি এই যে তাপমাত্রা রেল লাইনের পারে আমি ডিম ভাজে খাচ্ছি হ্যাঁ আহ আমি সার্থক আমি কি বলবো আর বলার মতো আমার কোনো ভাষা নেই যে কি তাপমাত্রা চলতেছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে মানুষ কীভাবে চলাফেরা করতেছে আসলে এই তাপমাত্রার মধ্যে যদি মানুষ চার ঘন্টা থাকে মানুষ সমস্যা হয়ে যাবে মানুষের সমস্যা হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে কী একটা তাপমাত্রা চলতেছে এখানে দেখাও আমি ডিমটা খাবো আমি কষ্ট করে ভাসছি আমি ডিমটা খাবো বাবা দেখো না কী হয়ে গেছে হুম না তা সেই সব তো আসলে আপনাদেরকে একটা দর্শক জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমানকার যে তাপমাত্রা হুম আসলে সর্বোচ্চ তাপমাত্রা চলতেছে বাংলাদেশে রেকর্ডবিহীন একটা তাপমাত্রা হুম তো এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে যে মানুষ চলাফেরা করতে পারতেছে না মানুষ দেখলেন তো আপনারা আমি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ডিমটা একবারে কর করে মরমরে ভাজা হয়ে গেছে হ্যাঁ ভেজে খেয়ে নিলাম আমি ডিম মুখের ডিম ঠিক আছে আমরা ডিমটা ভেজে খাইলাম তো আমি খাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বর্তমানকার যে আবহাওয়া চলতেছে বর্তমানকার যে একটা তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে যদি আমরা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যদি ডিম ভেজে খেতে পারি তাহলে আপনারা চিন্তা করে দেখুন যে যারা মানে কর্মজীবী মানুষ যারা প্রতিদিন শ্রম দেয় কাজ করে তাদেরকে বাইরে কাজ করতে হয় অফিসিয়াল মানুষদের কথা বলতেছি না যারা শ্রম শ্রমজীবী মানুষ হুম তো আসলে তাদের যে বর্তমানকার সময়ে চলতে সমস্যা তারা আসলে কাজে যাইতে পারতেছে না প্রত্যেক দিন হয়তোবা এরকম রোদের মধ্যে কাজ করতে পারতেছে না মানে নানান ধরনের সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে বিশেষ করে আমাদের নিম্ন ঘরের মানুষদের তো দর্শক আপনারা আসলে এই আবহাওয়া তাপমাত্রা থেকে আপনারা নিয়ন্ত্রণে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবসময় জন্য নিজের খেয়াল খুশি রাখবেন আসলে সুস্থতা মানুষের জীবনে সবচেয়ে বড় একটা সম্পদ যে মানুষ সুস্থ থাকবে সে মানুষ ভালো ভালো কিছু করতে পারবে আগামীতে তো আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা দীর্ঘই করতেছি না ছোটো করতেছি এই তোকে আমার ভিডিও শেষ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন সবার মধ্যে সরিয়ে দেবেন ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন